বাঁশিবাদকের নাম ধলু মালিক। এক সময়ে প্রতাপের সঙ্গে যাত্রা দলে অভিনয় এবং বাঁশি বাজালেও এখন জীবনের তাগিদে বেছে নিয়েছেন অন্য পেশা। পটুয়াখালী শহরের অদূরে বাদুরা পশুর হাট, এখানেই ফেরি করেন বুট বাদাম, আর তাতেই কোনো মতে চলে তার সংসার। ধলু মালিক বলেন, জীবনে অনেক যাত্রা দলে অভিনয় করেছেন, বাঁশি বাজিয়েছেন, কিন্তু গত 2 বছর করোনার কারণে সেই ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। বাজনা বাদ্য যা ছিল তা নষ্ট হয়ে গেছে, কিন্তু আগলে রেখেছে বাঁশি। বিশ্বশ্রী ন্যায্য সংস্থা, কহিনুর অপেরা, জয়দুর্গ অপেরা, ভোলানাথ অপেরা, বাবুল অপেরা, ইয়োবা শুনতি, তারপরে আপনার দীপেলি অপেরা, অনেক অনেক বৈকশী গলির থেকে রাজপথ, একটি পয়সা, গরিবের মেয়ে, তারপরে আরো ঝুমুর বৈকশী অনেক, আপনার এই লাইলি মজবু, এইসব বিভিন্ন এই কাশেমালা, এইসব বৈকশী। বাজারে বাদাম বিক্রি করার ফাঁকে ফাঁকে সুযোগ পেলে বাঁশি বাজান, বাঁশি বাজাতে তার ভালো লাগে, মানুষও দাঁড়িয়ে বাঁশির সুর শোনে। কথাগুলো বলতে বলতে আবেগে কেঁদে ফেলেন ধলু মালিক, বলেন জীবনের সোনালী দিনগুলোর কথা মনে করলে নিজেকে আর সামলে রাখতে পারি না। বড় একটি ছেলে আছে, সে ঢাকায় একটি সেলুনে কাজ করে, ছোট ছেলে মেয়ে এবং স্ত্রী নিয়ে কোনো রকম জীবন চলছে তার। আর আমি আছি বুড়া, আমি কি করব, উপায় নাই, এই এলে যেমন খালি ফিরে কোনো রকম আমার কি করবো, আর ওই কোনো কাজ তো করতে না, এই বাকি যতটুকু বুঝতে পারি, এই জন্য আর কি আমার গ্রাহকপত্র এই বাজারে আসে অনেক, আমার এই গ্রাহকপত্র মোটামুটি আমার চলে আর কি, এই মোটামুটি চলে। আমার আগে এই বাঁশি বেঁধেই এই আমি সংসার চালাইতাম, যাত্রা দলে ছিলাম বহু বছর, তারপরে এই জায়গায় মানে আইয়া এই আমি স্যার গান থান এই বিভিন্ন বিয়ে সবাই আইয়া বাজাইতাম, এখন আমার সংসার খুব চালাই কষ্ট। বাঁশি বাদক এবং যাত্রা শিল্পে অভিনয় করতেন বা করেন এখনো, করোনাকালীন সময়ে ওনার যে যাত্রার কার্যক্রম অভিনয় থেমে গেছে, এই জন্য ওনার জীবনযাত্রা চালাতে কষ্ট হচ্ছে, এটা আমার আসলে অভিহিত আমরা ছিলাম না। তো আমাদের সমাজসেবার একটি কার্যক্রম এখনও চলমান রয়েছে, যে বার্ষিক একটা অনুদান এবং তাদেরকে প্রশিক্ষণের কার্যক্রমের আওতায় আনা হবে, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটা বার্ষিক ভাতা অনুদান কার্যক্রম চলমান থাকে প্রতি বছরই। তো আমরা চেষ্টা করব যাতে পরবর্তী সময় উনি দ্রুত সময়ের মধ্যেই সরকারি এই অনুদানের আওতায় আসতে পারে, বিশেষ করে সমাজসেবার ওই অনুদানের আওতায়, এবং কালচার মিনিস্ট্রির যে বার্ষিক অস্বচ্ছ সংস্কৃতি সেবীদের একটি ভাতা রয়েছে, এই কার্যক্রমে আওতায় আনার জন্য আমার একটি চেষ্টা থাকবে।